আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, কন্টেন্ট মার্কেটিং এ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে কি ইনফ্লুয়েন্সার্স, মানে যারা বিজনেসম্যান রয়েছেন, তারা যদি তাদের প্রোডাক্টটিকে ডিজিটালি প্রমোট করতে চান, তাহলে তারা যদি কোনো ইনফ্লুয়েন্সারের সঙ্গে কোলাবোরেট করেন, তাহলে সেটা তাদের জন্য কতখানি উপকারী হতে পারে বা তাদের জন্য কতটুকু বেনিফিট হতে পারে, তা আমি আপনাদেরকে আজকে বোঝাবো, ঠিক আছে? তো একটা গবেষণায় দেখা গেছে, ঠিক আছে, আচ্ছা আপনাদেরকে প্রথমে একটু উদাহরণ দিই নি, বাচ্চাদের পিটার, হ্যাঁ, সেটা মানে কাদের জন্য দরকার, যারা বাচ্চার মা বাবা, ঠিক আছে, বা যারা নতুন, যাদের নতুন নতুন বাচ্চা হয়েছে, বাচ্চারা 1-2 বছর বয়স, তাদেরকে তো পিটার খাওয়াবে না, আর যাদের বাচ্চা নেই বা যারা বুড়ো হয়ে গেছে, তাদের তো কোনো দরকারই নেই পিটারটা, ঠিক আছে? তো একটি গবেষণায় দেখা গেছে 40% এমন কাস্টমার রয়েছেন যারা, যাদের বাচ্চা নেই বা যারা বুড়া বয়সের মানে মানুষ, তারাও সেই ফিডারটি ক্রয় করেছেন। তো সেটি কেমনে সম্ভব হলো? কি ইনফ্লুয়েন্সার্সের মাধ্যমে। কি ইনফ্লুয়েন্সার বলতে বন্ধুরা, এমন ইনফ্লুয়েন্সার যারা মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে, বা বলা যায় যাদের অনেক ফ্যান ফলোয়িং হয়েছে, যারা তাদের স্টাইল কপি করে, এমন কিছু ইনফ্লুয়েন্সার যাদের দ্বারা মানে যাদের তাদের দর্শক ইনফ্লুয়েন্স হয়ে সেই প্রোডাক্টটি ক্রয় করবে, সেই প্রোডাক্টটি তার লাগুক না চাই না লাগুক। তো বন্ধুরা, এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে যারা মানে যাদের প্রোডাক্ট ডিজিটালি প্রমোট করতে চান বা ডিজিটালি অনেক বেশি বেশি কাস্টমার পেতে চান, তো তারা আপনাদের মানে কি বলবো, টার্গেটেড অডিয়েন্সের বাইরের অডিয়েন্সও আপনাদের কাস্টমার হয়ে যাবে এই টিপস অ্যান্ড ট্রিক্সটি ইউজ করলে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এর গুরুত্ব কতখানি? তো বন্ধুরা, এই ছিল আজকের জন্য আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স, কেমন লেগেছে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, পেজ ফলো করবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।